হ্যালো গাইস আজকে আমি একটা এমন একটা জুতোর বিষয়ে কথা বলবো যেটা হলো খুবই পপুলার জুতো খুবই লো প্রাইস নিভিয়া কোম্পানির জুতো পনেরোশো টাকার মধ্যে নিভিয়ার ব্যাডমিন্টন শু আরো আমাদের কাছে শু আছে যদি আন্ডার ফিফটিন হান্ড্রেডে যদি বলি আরো তোমাদের আমাদের কাছে অপশন আছে ছটা সাতটা মডেল আমি আলাদা কোম্পানি আলাদা অপশনে আমি দিয়ে দিতে কিন্তু আমার হিসেবে পনেরোশো টাকার মধ্যে এটা সব থেকে বেস্ট শু সব থেকে পপুলার শু সব থেকে সেলিং শু এটা এই রেঞ্জের মধ্যে এত সুন্দর একটা জুতো দিচ্ছে যেটা লাইট ওয়েট কমফোর্ট বেশি কুশানিং বেশি প্লাস জিরো ইলেভেন টুয়েলভ থার্টিন যেটা জুনিয়ার সাইজ মানে বাচ্চাদের এগারো বারো তেরো পেয়ে যাবে ওটা ছোট বাচ্চাদের সাইজ আর যদি বয়সের কথা বলি তোমার আট বছর বাচ্চারা ইউজ করতে হবে ওই সাইজটা এই অবধি এটা জুনিয়ার ধরি এটা আছে আর সিনিয়র আর পি এম আর পাঁচ ছয় করে এগারো অব্দি সিনিয়র সাইজ থেকে এগারো অব্দি আঠারোশো ষাট টাকা এমআরপি আমি টোটালি ডিসকাউন্টের কথা আমি লাস্টে বলে দেবো ডিসকাউন্ট করে কি প্রাইস পাবে তোমার ব্যাডমিন্টনে ইউজ করতে হবে প্লাস তোমার টেবিল টেনিসে ইউজ করতে হবে এটা নন মার্কিং শো যদি এই মডেলটা ইউজ করতে হবে নিউ হাইকোর্ট অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের কি ফিডব্যাক বা তোমার আগে ইউজ করেছো তোমাদের কেমন ফিডব্যাক বা এখন ইউজ করছো কেমন ফিডব্যাক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইট ওয়েট সবথেকে বড় কথা লাইট ওয়েট কোয়ালিটি তো আছেই আছে আর জুতো এক পাশে কমপ্লেন নেই এক কালার পেয়ে যাবে যেমন হচ্ছে হোয়াইট ব্লু ব্লু হোয়াইট রেড ব্ল্যাক ইয়েলো ব্লু এই চারটে কালার তোমার পেয়ে যাবে সামনে তোমার থাকবে জুতোর কালার থাকবে এমআরপি থাকবে ম্যানুফ্যাকচার ডেট থাকবে কোম্পানির পুরো ডিটেলস থাকবে না পেছন দিকে ইউরো সাইজ ইউকে সাইজ সেন্টিমিটার কত সব ডিটেলস এখানে জুতো তোমার টোটালে জুতোতে এখানে তোমার সিরিয়াল ড্রেস পেয়ে যাবে সব সাইজ অ্যাভেলেবেল চারটে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে আর দেখুন ইয়েলো ব্লু কম্বিনেশন কালারটা আছে এই খুব সুন্দর কালার লাইট কালার মধ্যে খুব ভালো লাগে কালারটা আমার তাই জন্য ওই কালার রিভিউ করছে তোমাদের জানো যদি অপশন থাকে তাহলে আমার যেই কালারটা আমার পার্সোনালি পছন্দ হবে সেই কালারটা রিভিউ করুন দিকে ব্লু সামনের দিকে ইয়েলো আর একটা হয় রেড ব্ল্যাক মানে আগের দিকে রেড থাকবে পেছনে ব্ল্যাক থাকবে আর আরেকটা হয় যেটা আগে থাকবে হোয়াইট পেছনে থাকবে ব্লু হোয়াইট ব্লু আর একটা হয় যেটা আগে ব্লু পেছনে হোয়াইট মানে উল্টে মানে তুমি চারটে কালার পেয়ে যাবে এই কালার তোমার পছন্দ হলে এই কালার নিতে পারো আর যদি এই কালার না হয় তাহলে আরও তিনটে কালার অপশন আছে তোমার তিনটে যে কোনো কালার তোমাদের পছন্দ হয় তোমার নিতে পারো এবার আমি দুটোর ফিচার্সের ব্যাপারে কথা বলি যেমন আমি দেখো লুক নিয়ে আমি প্রথমেই যে লুক নিয়ে নো ডাউট খুব ভালো সুন্দর লুক এই জুতে আর এই রেঞ্জের সবচেয়ে বড় কথা কি তোমার ফ্রন্টের দিকে বলি না ফ্রন্টে তোমার সামনের দিকে না এই যেমন ডিজাইন করা রয়েছে এখন মানে গ্যাপ 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 করা রয়েছে এটা কি হচ্ছে না জুতোটা যখন আমরা দেখে অনেকক্ষণ জুতো যখন খেলি আমরা যখন খেলার সময় অনেকক্ষণ ধরনের পাটা হিট হয়ে যায় না ওই হিটটা মানে গরম হাওয়াটাকে বের করার জন্য এই সামনে স্পেস করে দিয়েছি যেন পাটা যেন বেশি হিট না হয় ওই কারণে গরম ভাবটা বাইরে করার জন্য এই জুতোটা একটা স্পেশাল করে দিয়েছে এই রেঞ্জের মধ্যে ভালো করে জিনিসটা একদিকে আর এটা যেমন নর্মালি লেস যেমন লেসি রয়েছে যেমন থাকে আলাদা আলাদা সাইডে সাইডে ডিজাইন করা রয়েছে আর এইখানটা তোমাদের এখানে তোমার নিভিয়াল লোগোর সাথে নিভিয়াল লেখা রয়েছে ব্লু কালারের উপরে আর এই পেছন দিকে কথা বলি এরকম ডিজাইন করা হয়েছে আলাদা মেটাল দিয়ে আর পেছনে মডেলটা লেখা রয়েছে এটা হাইকোর্ট জুতোটার মডেল সেটা তোমরা এখানে পেছন দিকে লেখাটা পেয়ে যাবে আর ব্যাকেও সেম আর এরকম একটা জিপ টাইপে রয়েছে এটা ডিজাইন সুন্দর ডিজাইন একটা জিপ করা রয়েছে এরকম পেছন দিকে চারিদিকে নর্মাল লুক এরকমই রয়েছে এই যে সামনে পেস্টিং করা রয়েছে মানে এমনি তো আঠা দিয়ে পেস্টিং করা রয়েছে আস্তে আস্তে আঠা দেওয়ার সাথেও এক্সট্রা সাপোর্টের জন্য না এখানে সেলাই করে দিয়েছে মানে পেস্টিং যেন কোনো কারণে না খোলে এই জন্য জুতোর আরও ওয়ারেন্টি বেশি বেড়ে গেছে এই রেঞ্জে তেমন পেস্টিং করা রয়েছে আর এই যে পেছনে এবারে আমি পেছনের কথা বলি এই যে লেখা আছে নন মার্কিং শু এটাতে জুতোতে পেয়ে যাবে লেখা থাকবে ছোট করে নন মার্কিং শু নন মার্কিং শু আমাদের কেন লাগে বা আমরা নন মার্কিন শু বলে থাকি বা কোনো কোনো সময় আমরা গামসোল বলে থাকি গামসোলের আর নর্মার্কিং কি না আমরা দেখে নর্মালি যখন আমরা ব্যাডমিন্টন খেলি বা টেবিল টেনিস খেলি আমি দুটোর সাথেই বলেছি যখন খেলি না আমরা এমনি নর্মাল জুতো পড়েছি না কোর্টে সিমেন্টের কোর্ট হোক বা উডেন কোর্ট হোক বা হোবা কোর্ট না আমাদের স্লিপ খাবে দেখবি তোমরা কোর্টে যখন অ্যাডমিশন নেবে না তোমাদের ফার্স্টে তোমাকে বলে দেবো একটা নন মার্কিং শু লাগবে কারণ ব্যাডমিন্টন খেলতে গেলে তোমাকে নন শু লাগবেই লাগবে কারণ এটা গ্রিপ করে এই যে নিচে যে নন বা আমার গাউন এটা গ্রিপ করে ধরো এই যে এই যে গ্রিপ করে মানে জুতোটা যদি গ্রিপ করে মানে তুমি যেখানে চাইছো সেখানে যদি জুতো দাঁড়ায় এক্সট্রা যদি জুতো স্লিপ করে না বাকি অন্য কোনো জুতো থাকে না স্লিপ করার চান্স অনেক বেশি থাকে ওই কারণে নন মার্কিং শু যেটা স্লিপ করে না এই জন্য নন মার্কিং শু আমাদের লাগে আমরা নন মার্কিং শু ব্যাডমিন্টন খেলার সময় ব্যবহার করে থাকি তাই জন্য নন শু মাস্ট লাগবেই লাগবে ভেতরে লেখা আছে নিভিয়া ইন্ডিয়া সাইজ ইউএস সাইজ ইউরো সাইজ ছিল আমরা ইউকে হিসেবে ধরি এটা ইউকে সিক্স আর ইউএস ধরলে মানে এক সাইজ ছোট এটা ইউএস সেভেন আছে মানে ইউকে সিক্স মানে পা আট নম্বর পা ইউএস আট কিন্তু তার ইউকে সাত নম্বর সাইজ তাহলে সে নেবে ইউএস এইট ইউএস এইট মানে ইউকে সেভেন মধ্যে এটা যেটা সোল থাকে জুতোতে ভালো যেটা কুশানিং বলা হয় আর এখানে নিভিয়া নিভিয়া কোম্পানির শু এখানে নিভিয়া লোগো রয়েছে এবার যদি তোমাদের মনে না আরেকটু জুতোতে কমফোর্ট ফিল করতে ফিল করার জন্য আরেকটু তোমার কিছু তো এক লাগবে তোমার কাজ করতে বলো ইনসোল ইউজ করতে হবে তাহলে আরেকটু কুশানিং ভালো হবে আর তোমরা যদি বলো তো আমি আরও আমার দোকানে আরও ছয় সাতটা অপশন হয়ে যাবে মানে পনেরোশো টাকার মধ্যে ছয় সাতটা অপশন তোমরা যদি আরো দেখতে চাও আলাদা আলাদা মডেল যেমন সেগা হলো কামাছি হলো নিভিয়া হলো তা আরও এরকম টাইপের ফ্লাস হলো আরও যদি এরকম এরকম টাইপের তোমার মডেল দেখতে চাও তো আমাকে কমেন্ট অবশ্যই কমেন্ট করো আমি আগে কোনো একটা ভিডিওতে আমি তোমার সাথে একসাথে টোটাল মডেলের ভিডিও আলাদা আলাদা কোম্পানির জুতোর আমি তোমাদের ভিডিও আমি অবশ্যই শেয়ার করে দেবো বললাম জুনিয়ার সাইজ মানে এগারো বারো তেরো এক দুই ছোট জুনিয়র সাইজ এটার এমআরপি পনেরোশো শাড়ি তোমার এটা ডিসকাউন্ট করে পেয়ে যাবে এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে তোমার ডিসকাউন্ট করে পেয়ে যাবে আর যেটা তোমার সিনিয়র সাইজ মানে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটা বড়দের সাইজ তোমার জুতোটা এমআরপি হয়ে যাবে ষাট টাকা এমআরপি তোমার ডিসকাউন্ট করে পেয়ে যাবে তেরোশো পঞ্চাশ টাকায় সবসময় কি বলতো জুতোটা ভালো নেওয়া দরকার তুমি র্যাকেট আমার পার্সোনাল মতো তুমি র্যাকেট তুমি কম দামে নিতে পারো তোমার গায়ের জোরে চলে যেতে পারো এরকম হলে কিন্তু তোমার জুতোটা সবসময় ভালো লাগে নিতে হবে কারণ জুতোটা কিন্তু মাস্ট তোমার জুতোর উপর সবকিছু ডিপেন্ড করে তুমি ভুল ভাল জুতো নিলে কিন্তু অ্যাঙ্গেল টুইস্ট হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে আর বেসিক্যালি যাদের ওয়েটটা বেশি হয় তাদের সবসময় দামি জুতো নেওয়া উচিত আমি এটা করলাম কারণ এটা যাদের বাজেটটা কম আছে মানে পনেরোশো টাকা দু টাকা বাজে এখনকার দিনে তো দু টাকা থেকে টাকা ইউনিক্স জুতো এখন আসছেই না আর হলে কিন্তু অনেকটা ভারী যাবে আর এই জুতো খুবই লাইট এই জুতো ওয়েট সাড়ে তিনশো গ্রামের ভেতরেই হবে যদি আমি এখন অব্দি জুতোর ওয়েটটা মাপিনি জুতো যদি আমি এক্সাক্ট বাজেটটা কম থাকে তো এই জুতোটা অবশ্যই ট্রাই করতে পারো চারটে কালার অপশনে পেয়ে যাবে ভালো জুতো তোমরা খেলে কমেন্ট করে জানাবে যে জুতোটা তোমার কাছে কেমন আমি জুতোটা অনেকদিন ধরে সেল করছি অনেক কাস্টমার কাছে সবাই বলেছে ভালো জুতো বা ইনফ্যাক্ট যারা ইউজ করেছে কিন্তু তারা বলেছে না এই জুতো ইউজ করেছি খুব ভালো জুতো আর এমন এমন কি আমি টেবিল টেনিসে অনেক কাস্টমার কাছে যারা টেবিল টেনিস খেলে তারাও নিবে জুতো চার পাঁচ বার চেঞ্জ করে করে ফেলেছে বলছে আমাদের চোখ কান বুঝিয়ে জুতো দেড় দু বছর চলে যায় কারো জুতো এক বছর দু বছর চলে যায় জুতো এত জুতো ভালো ফিডব্যাক আমি ওই জন্য শেয়ার করলাম তোমার সাথে শুধু এই মডেলটা শেয়ার করো যদি চাও দোকানে আসতে পারো দোকানে ভিজিট করে অবশ্যই জুতো ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের বাজেটের মধ্যে নিতে চাও তো বেস্ট যদি ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সেকশনে তোমরা দোকানের ডিটেলস পেয়ে যাবে দোকানে ভিজিট করতে পারো জুতোটা ট্রাই করতে পারো ডিসশনে ইনস্টাগ্রামের আইডিও পেয়ে যাবে তোমার ইনস্টাগ্রাম ও আমাকে ডিএম করতে পারো ইনস্টাগ্রামে যা দরকার হবে আমার সাথে কথা বলতে পারো